রাজধানীর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক সংসদ সদস্য সাদেক খান। শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে দুই কলেজ ছাত্র নিহতের ঘটনায় করা আলাদা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আবারও পাঁচ দিন করে রিমান্ড দিয়েছেন সিএমএম আদালত।